আজকের এই ভিডিওতে আবারও আমরা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি এমন একটি চমৎকার ও অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যেটা শুনলে আপনাদেরও চোখে জল চলে আসবে। দেখুন কিভাবে একটি হিন্দু বাচ্চা ছেলে খাজা বাবার প্রেমে পড়ে নিজের ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তবে তার জন্য আপনাকে আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু তার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, খাজা গরিবে নওয়াজ যখন প্রথমবার আজমির শরীফে এসেছিলেন, তখন তিনি একটি ক্যাম্প স্থাপন করেছিলেন যেখানে তিনি থাকতেন, এবং খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি ভোর থেকে মাগরিবের সময় পর্যন্ত ওই ক্যাম্পে আল্লাহর ইবাদাতে কান্নাকাটি করতেন। তবে যেখানে ওই তাঁবুটা লাগানো ছিল তার পাশ দিয়ে 10 থেকে 12 বছরের একটি হিন্দু বাচ্চা ছেলে প্রতিদিন আজমিরের বাইরে পড়তে যেত। তাই যখনই পড়তে যেত ও পড়ে বাড়ি ফিরে আসত, তো ওই তাঁবুর ভিতর থেকে একটি কান্নার আওয়াজ শুনতে পেত। আর ঠিক একইভাবে একদিন সে তার পড়াশুনো শেষ করে ওই পথ দিয়ে বাড়ি ফিরে আসছে, এবং সেই তাঁবুর পাশ দিয়ে আসার সময় অন্যান্য দিনের মতো সেদিনও সে ওই তাঁবুর ভিতর থেকে একজনের কান্নার আওয়াজ শুনতে পেল। তৎক্ষণাৎ সে ওই তাঁবুর ভিতরে উঁকি মেরে দেখে যে খাজা গরিবে নওয়াজ কাঁদছে। যদিও বাচ্চা ছেলেটি একজন অমুসলিম ছিল এবং তখনও সে ইসলাম গ্রহণ করেনি, এবং তারপর ছেলেটি নিজের বাড়ি চলে যায় এবং বাড়িতে গিয়ে নিজের মাকে জিজ্ঞেস করলেন, মা, মুসলমানদের ওই গুরু প্রতিদিন দুহাত তুলে উপরের দিকে তাকিয়ে কাঁদে কেন? মুসলমানদের বাবা কেন কাঁদে? কারণ ওই তাঁবুর পাশ দিয়ে আমি রোজ যখন যাওয়া আসা করি তো প্রতিবারই শুনি তিনি কাঁদছেন। তখন তার মা তাকে বললেন, এটা তো আমি জানি না বাবা, বরং তুমি ওনাকে গিয়ে জিজ্ঞেস করো যে কেন সে কাঁদছে। মায়ের মুখ থেকে এই কথা শুনে তৎক্ষণাৎ বাচ্চা ছেলেটি খাজা গরিবে নওয়াজের তাঁবুর ভিতরে ঢুকলেন ও খাজা বাবাকে গিয়ে বললেন, বাবা, প্রতিদিন আমি এখান দিয়ে যাই আর তোমার কান্নার আওয়াজ শুনি, তাই এখন বলো কেন তুমি প্রতিদিন কাঁদো এবং কার জন্য কাঁদো? কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে? বাচ্চা ছেলের মুখে এমন কথা শুনে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি জানতে চাও আমি প্রতিদিন কেন কাঁদি? তো শোনো, আসলে আমি আমার মুর্শিদের সাথে একটি দীর্ঘ সময় কাটিয়েছি, সর্বদা মুর্শিদের খেদমতে থাকতাম এবং আমি তাকে প্রচণ্ড ভালোবাসতাম, তাই আমার প্রিয়ের স্মৃতি আমাকে কাঁদায়। ভোর থেকে মাগরিবের সময় পর্যন্ত আমি আমার পীরের স্মরণে কাঁদতে থাকি। তখন যুবক ছেলেটি বলেন যে, আমি শুনেছি যে যখন কোনো মানুষ কষ্টে থাকেন, যখন তার কষ্ট হয় তো সেই কষ্ট তাকে কাঁদায়, তবে ভালোবাসায়ও যে মানুষ কাঁদে এটা আমি প্রথমবার শুনছি। তখন খাজা বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ যুবক, মানুষ ভালোবাসলেও কান্নাকাটি করে। তখন বাচ্চা ছেলেটি বলল, তাহলে আমিও ভালোবাসায় কাঁদতে চাই, আমি খুব কাঁদতে চাই, আমাকে কান্না করা শিখিয়ে দিন। এরপর খাজা বাবা বলল, তুমি কাঁদতে চাও ঠিক আছে, তবে দুটি শর্ত আছে, প্রথমত তোমাকে মুসলমান হতে হবে এবং দ্বিতীয়ত তোমাকে আমার শিষ্য হতে হবে। তখন ছেলেটি বলে, ঠিক আছে, আমি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসব। তারপর যখন যুবক ছেলেটি মায়ের কাছে গেলেন অনুমতি চাইতে, তো মা বললেন, তুই তো খুব জেদি, তুই আমার কোনো কথাই শুনিস না, আর যেটা তুই করবি বলে মনে করিস সেটা তুই পূরণ করেই ছাড়িস, তাই যা, তোর যা ইচ্ছে গিয়ে কর। তখন বাচ্চা ছেলেটি গরিবে নওয়াজ খাজা বাবার দরবারে এসে হাজির হয় এবং তাকে বলেন, আমি মুসলিম হতে চাই, আমাকে মুরিদ করুন। এরপর খাজা গরিবে নওয়াজ তাকে মুরিদ করে নিলেন। তারপর খাজা গরিবে নওয়াজ তাকে বললেন, এখন থেকে পুরোটা সময় তুমি আমার সাথেই কাটাবে, সকালে খাওয়ার সময় আমার সাথে, সেহরির সময় খাজা গরিব নওয়াজের সাথে, ভ্রমণের সময়ও খাজা বাবার সাথে। এভাবে পুরো দিন খাজা গরিবে নওয়াজের সাথে থাকতে থাকতে তার এমন অভ্যাস হয়ে উঠেছে যে সে খাজা বাবার ভক্ত হয়ে ওঠে, সে তার প্রেমে পড়ে যায়। কিছুদিন এইভাবে কেটে গেল। এরপর একদিন খাজা গরিবে নওয়াজ ছেলেটিকে বললেন, এখন তোমার 3 দিনের ছুটি রইল, 3 দিনের জন্য তুমি বাড়ি চলে যাও। উত্তরে সে বলে, ঠিক আছে,
কোনো সমস্যা নেই, কিন্তু তিন দিনের আগে তুমি আমার সাথে দেখা করতে পারবে না, আমার সাথে দেখা করার অনুমতি নেই। এবারও ছেলেটি বলল, ঠিক আছে আমি দেখাও করব না। তারপর সে বাড়িতে চলে গেল। তবে যে ছেলে আগে বাড়িতে রোজ তিনটে করে রুটি খেত, সে আজ কিছুই খেতে পারল না। তার কিছু তো একটা হয়েছে। সে বলছে, আমার খুব উৎকণ্ঠা হচ্ছে, মনের মধ্যে কিছু একটার অভাব অনুভব করছি। এইভাবে দিন পেরিয়ে যখন রাত আসে তখন তার চোখে ঘুম আসে না, তাই সে বাড়ির ছাদে চলে গেল। অন্যদিকে মা দেখলেন, এত রাতে ছেলে ছাদে গেল কেন? তখন মাও দ্রুত ছাদে যায় এবং ছাদে গিয়ে ছেলেকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? উত্তরে ছেলেটি জানায়, আমি জানি না মা, আমি বিছানায় যাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়তাম, আজ আমি ঘুমাতে পারছি না, আজ আমি খাবারও খেতে পারিনি। মা তুমি যাও, মা চলে যাও। যখন নামাজের সময় আসে তখন তার চোখ থেকে জল পড়তে থাকে, সে কাঁদছে, তার কোনো তো একটা সমস্যা হচ্ছে। আবারও মা চলে আসে, ছেলেকে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তখন ছেলেটি বলল, মা আমি প্রেমে পড়ে গেছি, মা আমি প্রেমে পড়েছি, মা আমি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তির প্রেমে পড়ে গেছি। তাই এখনই তুমি গরিবে নওয়াজের কাছে যাও এবং তাকে গিয়ে বলো আমাকে ফিরিয়ে নিতে, এই দূরত্ব আমি আর সহ্য করতে পারছি, মসজিদের কাছ থেকে এই বিচ্ছিন্নতা সহ্য করা যায় না। মা অবিলম্বে খাজা গরিবে নওয়াজের দরবারে এসে হাজির হন আর গিয়ে বললেন, আমি জানি না হে মুসলমানের বাবা, আপনি আমার ছেলেকে কি দিয়েছেন, আমি আপনার সম্পর্ক বুঝতে পারছি না। কিন্তু সে তো কাঁদছে এবং বলছে, আমাকে ডাকতে বলো। তখন খাজা গরিবে নওয়াজ বললেন, না না এখনো সময় আসেনি। সেই সাথে তিনি এটাও বললেন, এটা তো ভালোবাসার একটা নমুনা, আগে দেখো এখনো কি কি হয়। তার ইচ্ছে ছিল ভালোবাসায় কান্নার অভ্যেস গড়ে তোলা, এই তো সবে শুরু। এরপর খাজা বাবা তার মাকে ফেরত পাঠিয়ে দিল, ফিরে যান গিয়ে বলুন এখনো সময় হয়নি। সে ফিরে যায় এবং সে তার ছেলেকে গিয়ে বলে যে তিনি অনুমতি দিচ্ছে না। মায়ের মুখ থেকে এই কথা শুনে ছেলেটি বলল, মা শোনো, এখনো যদি তিনি আমায় না ডাকেন তাহলে আমি মরে যাব, এই ভালোবাসা আমাকে মেরে ফেলবে। তাই মা তুমি যদি আমাকে জীবিত দেখতে চাও তাহলে আমার মসজিদকে গিয়ে রাজি করাও, আমার গুরুকে গিয়ে বলো সে এই দূরত্ব আর সহ্য করতে পারছে না। মা তখন অবিলম্বে আবারও গরিবে নওয়াজের দরবারে হাজির হন এবং গিয়ে বলে, হে গরিবে নওয়াজ দয়া করুন, একজন মায়ের করুণ প্রার্থনা, ওকে ফিরিয়ে নিন, নইলেও মরে যাবে। অবশেষে খাজা বাবা বললেন, এটা মায়ের ইচ্ছা, আমি আপনার কথা শুনতে বাধ্য, যান তাকে গিয়ে পাঠিয়ে দিন। এরপর মা বাড়িতে গিয়ে বলা মাত্রই বাচ্চা ছেলেটি সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গরিবে নওয়াজের দরবারে এসে হাজির হয়। তবে সেই সময় ভক্তদের দর্শন দিচ্ছিলেন খাজা গরিবে নওয়াজ, সেখানে অনেকে সমাবেশ হয়। সে দ্রুত গরিবে নওয়াজের দরজায় এসে দাঁড়িয়ে পড়ে আর এই সমস্ত দৃশ্য তার ভক্তরা দেখ। খাজা গরিবে নওয়াজের দিকে যুবকটি তাকায় আর খাজা গরিবে নওয়াজও তার দিকে তাকায়। আমি বলেছিলাম যে আল্লাহ মহান। খাজা গরিবে নওয়াজ তার চোখে চোখ রাখলেন এবং বললেন, এখন বুঝতে পারলে ভালোবাসলে কেন কান্না আসে? তখন সে বলল, হ্যাঁ আমি বুঝতে পারলাম। তারপর সে গরিবে নওয়াজের পায়ে এসে পড়ল, সে গরিবে নওয়াজের পা জড়িয়ে ধরল। সকল ভক্তরা এই দৃশ্য দেখছে এবং আশ্চর্যের বিষয় হল শুধু এই যুবক কাঁদছে না, সেখানে উপস্থিত অন্যান্য ভক্তরাও কাঁদছে এই ভালোবাসার সম্পর্ক দেখে। এরপর গরিবে নওয়াজ সেই যুবককে জিজ্ঞাসা করেন, আজ রাতে তুমি খেয়েছিলে? তখন সে বলে, না খাওয়া হয়নি। তখন খাজা গরিবে নওয়াজ বলেন, আমিও খাইনি। এরপর খাজা গরিবে নওয়াজ বললেন, তুমি কি আজ রাতে ঘুমিয়েছিলে? না আমি ঘুমাতে পারিনি। তখন খাজা গরিবে নওয়াজ বলেন, আমিও ঘুমাতে পারিনি। সব ভক্তরা এই দৃশ্য দেখছে, সেই ভক্তরাও কাঁদছে আর খাজা গরিবে নওয়াজের চোখ থেকেও জল পড়ছে। এটা একটা কান্নার জায়গা আর ভালোবাসায় যারা কাঁদে তাদের গন্তব্য এটাই। তো বন্ধুরা, এই হলো গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইয়ের এক দৃষ্টান্ত ও অলৌকিক চমৎকার। অন্যথায় এ বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।